পোশাক কারে কয়, যা পরলে শরীরের লজ্জার অঙ্গগুলো না দেখা যায়, না টের পাওয়া যায়, এর নাম পোশাক না? আমার পরনের পোশাক ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুকি তো মূল বেকায়দা। পুরুষরা উপর একটু খুললি বরা কোনো ঝামেলা নাই, হাঁটুর নিচে খুললে ঝামেলা নাই, এখান থেকে এইটুকির মধ্যে কোনো জায়গা খুললি ঝামেলা, এইটুকু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডাকতে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা, ঠিক না? এই টুকরে ডাকতে যাইয়ে প্যান্ট একটা পরছে এমন টাইট, যা ডাকতে কইছে তার যদিও ডাকিয়ে রয়েছে কিন্তু তার বাপ বরাদ্দ সব বাইরিতে টের পাওয়া যায়। নামাজে সিজদা গেছে টাইটই ঠেলায়, পায়জামাই পরছে টাইটই ঠেলায়, তার বেকায়দা বুকায়দা সব পিছনালারা সিজদা বাদ্দিরম সেই রয়েছে। আমি মাওলানা নাসির, আমার ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকে রাখা, এটুক ডাকতে কি বড় কিছু লাগে নাকি? একটা থ্রি কোটার প্যান্ট পরিত হয়ে গেল, আমি যদি একটা থ্রি কোটার প্যান্ট পরিয়েছি এনে বইছে ওয়াজ করি, শুনবেন কেউ? ও আল্লাহ, এ পাগল কইতে ধরি নিয়েছে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। কোটি কোটি টাকা দিয়েছ মাদ্রাসায়, শুধু হুজুর আমার নামটা একটু বলবেন, যা হাজি সাহেব এই দেশে ওই দেশে সেই দেশে, তোমার দিয়াও হয়ে যাবে, ওতে মাদ্রাসা বানায় বিটাকে পড়ালেখা করে তারা বেসতে যাবে, তুমি শূন্য প্লাস শূন্য, জিরো প্লাস জিরো সমান সমান জিরো, ওর ডাইন পাশে আরো 150 জিরো, কিচ্ছু নেই, কিচ্ছু থাকবে না। মাওলানা হয়েছে কি জন্য? ওরে কপাল, হাফিজুর রহমান সিদ্দিকি পার ডে 1 লাখ টাকা হেলিকপ্টার তার কাছে ভ্যানের মতো হয়ে গেছে, আমারও সুর আছে কণ্ঠ আছে, আমি মাওলানা হবো, হাফিজুর রহমান সিদ্দিকির মতো বক্তা হবো, কোটি কোটি টাকা কামাই করবো, সব ঠিক আছে, বক্তাও হবে আলেমও হবে, কোটি কোটি টাকাও কামাই হবে, আখেরাতে শূন্য, তোমারে দিয়ে আমার মতো বক্তারে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করবে, জাহান্নাম উদ্বোধন করবে তিন দিন, তিন দলের মানুষ দিয়ে, 1 নম্বরে শহীদ, 2 নম্বরে আলেম, 3 নম্বরে বড় বড় দানবীরকে, এই দানবীর যারা আছি এই তিন দলের মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে উদ্বোধন করবে, শুরু শুরু করবে একে দিয়ে। তুমি আলেম হয়েছো কেন? এই করার জন্য। আল্লাহ বল কাজার তা মিথ্যে কথা কইছে, তুই তাজা খাড়া মিথ্যে কথা কইছিস, তুই আলেম হয়েছিস তোর জন্য আমারে বড় বক্তা বলবে, আমারে বড় পীর বলবে, আমি দেশের বড় হুজুর হব, আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হব, আমারে পোটেক দিতে 300 পুলিশ লাগে, এই সমস্ত গর্ব আর অহংকার জাহের করার জন্য তুই হুজুর হয়েছিস, বাহ বাহ হয়ে গেছে, তুমি যাও তাড়াতাড়ি ব্যস্ত যাও, তোরে দিয়ে ব্যস্ত উদ্বোধন কর, দেরি হয়েছে তাড়াতাড়ি ঢোক, দেরি হলে আর সবাই দেরি হয়ে যাচ্ছে, তুই আগে যা, এই তুই শহীদ হয়েছিস, আল্লাহ আমি শহীদ হয়েছি তোমার দিন জিন্দা করার জন্য, তোমার দেশ রক্ষার জন্য, আল্লাহ কয় ওজন নি না, তুমি শহীদ হয়েছি এই জন্যে যে মানুষে তোমার নাম শহীদ বলে ডাকবে, এইরকম তোমার নিয়েছিল ওখান কিল, তা তোমারে বলা হয়ে গেছে, এখন তুমি কিল খাতি খাতি দোজকে যাও। এই তুই এত টাকা কি করছিস আল্লাহ জানো না, এই জায়গায় মসজিদ, ওই জায়গায় মাদ্রাসা, ওই জায়গায় এতিমখানা, ওই জায়গায় এটা, ওই জায়গায় সেটা করছি, যা কিছু সব তো আমার করা, আল্লাহকে কি জন্য করছিস? কয় তোমার দিন জিন্দা করার জন্য, বাল কাজাবতা মিথ্যে কথা কইছিস, এগুলো করছিস মানুষে তোরে বড় লোক বলবে, মানুষে তোরে দারোমীর বলবে, মানুষে তোর গল্প করবে, এগুলো সব বলা হয়ে গেছে, এখন তুমি শূন্য হাত উৎকুলিল জাহিম, তুমি জাহান্নামে যাও। এই জন্য দোস্ত 24 ঘন্টা ইবাদত বানাইতে আমার জীবনের কিভাবে, যা আল্লাহ যেভাবে হুকুম করছে তাকে সেভাবে করবো, নবী যেভাবে হুকুম করছে ওইটাকে ওইভাবে করবো, নবী যেটা ছাড়তে বলছে সেটাকে সেইভাবে ছাড়বো। আমি মাগরিবের পরে খুতবার শেষে দুরুদ শরীফ পড়তে বলছি, মানুষের দুরুদ শরীফ মজাই পালো না, আমার সাথে তাল দিল না, অথচ আমি যদি কইতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মুহাম্মদ, জাপর ছেড়ে শুরু করে দিতেন, কোনো জায়গা নাই মুহাদ্দিসরা গেস্টেজ ভরা, একজনও কইতে পারবে না হাদিসের কোন জায়গায় দুরুদ শরীফ আছে, কিন্তু দুরুদ ইব্রাহিমী নামাজের মধ্যেও পড়ি, কথা ঠিক ঠিক না দোস্ত? মজা কম পান কিন্তু অরিজিনাল, মজা কম পান অরিজিনাল, আর ওইটা মজা পাচ্ছেন কিন্তু ও ডুপ্লিকেট, এত বড় একখান টাকা দিছি আপনার একেবারে কম্পিউটারে ছাপাই, এত বড় একখান 1 কোটি টাকার নোট, অনিলি বাজারে গেলি বার আপনার সাইরেন আরো কিছু দেবে, দোকানদার পড়িয়ে দেখা ওই মাথা ভেঙে ফেলে দেয়, বেটা এ কি নিয়েছি, টাকা তো 1 কোটি টাকার নোট কিন্তু বাংলাদেশে না, অত কোনো হিসেবই আসে না, তুমি ইবাদত তো বড় করে কিন্তু ডুপ্লিকেট, জাল জাল ইবাদত, মজার দরকার নাই অরিজিনালের দরকার, কথা কন না কেন?
মজার দরকার নাই, অরিজিনালের দরকার। খুঁজে খুঁজে ওলামাই কেরাম পাইছেন আশরাফুল মাদারেস, এরপরে বন্দরখোলা মাদ্রাসা, এরপরে কি বলা জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, তারপরে বাহাদুরপুর মাদ্রাসা, এই সকল বড় বড় ওলামাই কেরামের সাথে পরামর্শ করে ইবাদতের সহি কোনটুক জানবেন। পাবলিক 300 সিল্লে না 300 সিল্লে দেওয়ার পরেও কিচ্ছু হতে পারে না, শোনা লোক কি আলহামদু সুরো হতে পারে না। দুই তাঁতি যে যে আলহামদু সুরো মস্ক করতেছে, ইয়া না বুধু ইয়া না স্থায়ী কাক হতে পারে, ইয়া না বুধু ইয়া না স্থায়ী। তো যে নিজে শিখছে ও আর একজন ওইসে বেশি কি শিখেবে? ওলামাই কেরামের কাছে থেকে সহি এলেম পাওয়া যাবে, ঠিক? আল্লাহ পাকের কোরআনে কারিমের গভীরতা এত বেশি, ওর ভিতরে হাজারো রঙের মাছ রয়েছে, জাইলে যেমন তার জালও তেমন, তার জালে বাদেও তেমন। কথা কন না, বড় জালিরা পদ্মায় কাজ করে, তার চেয়ে বড় জালিরা সাগরে চলে যায়, ওদের জালের ফাঁকা এত বড় একটা, ওতে বাদে বড় বড় মাছ। আর এই যে গ্রামে খালপুয় ছোট নদ নদীর মধ্যে দিয়ে যে জালিরা মাছ মারে, ওরা এত বড় ফাঁকা আলা জাল দিয়ে জাল মারলে দিনের মধ্যেও কিছু পাবে? ওকে জাল হতে ছোট ছোট ভাগ, সবচেয়ে ভালো হয় মশারির নেট টেটে দিয়ে জাল খেলে, তাহলে কুচুনো মুনো কুচো কাঁচা যা আছে সব বাতি দেয়, তাহলে সাইডে খাতিও পারবে সাইডে বেচতিও পারবে। আমরা গ্রাম গায়ের জালিয়ে ছোট মোটো, বড় জাল আলো বড় সহজে ঢাকা লিখে জন্য রেখে দিছে। আমরা গ্রাম বলবি ছোট জাল মশারি জাল নিয়ে আছি, এই যে বাদাতি থাকো যা বাদে এক সেটি বাদ আল্লাহ রহমত, ঠিক না? আল্লাহ আল্লাহ পাক বলেন, আমি জিন আর ইনসানকে অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই, শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি। মা উরিদু মিনহুম মির রিজক, এদিক আমার বউ নাই, আমার স্ত্রী নাই, আমার মা বাবা নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার রান্নাঘর নাই, আমার বাবরসি নাই, আমার ইনকাম নাই, আমার ক্ষেত খামার নাই, জাগা জমিতে চাল ডাল হয় না, আমি এজন্য তোমাদেরকে বানাই নাই, যেগুলো সব তোমরা জোগাড় করিয়া বড় বড় ড্যাগে রান্না কইরা মসজিদের দুয়ারে তবলিগের প্লেট ভরে থুই আসবা, আমি আল্লাহ তাআলা 3 বেলা তোমাকে ওই জায়গায় খাইয়ে আসবো, এই জন্য আল্লাহ বানাইছে আমাকে। কথা কন না কেন, আমার ইনকাম সোর্স নাই, আমার ছেলে পেলে বিদেশ থাকে না, পয়সা করি কোন জায়গা পাবো, তোমরা আমার রিজিক দিবা, তোমরা আমার টাকা পয়সা দিবা, এজন্য আমি তোমাদেরকে বানাইছি। আল্লাহ পাক নিজেই বলেন, মা উরিদু মিনহুম মির রিজক, রিজিক ও মা উরিদু আইনুত এমন, তো আম মানে খাবার আর রিজিক মানে খাবার বাদে আগে আর যত যা আছে আমাদের প্রয়োজনীয়, এই কোন প্রয়োজনীয়তা তোমাদের থেকে পূরণ করে নেব, আমি এ উদ্দেশ্যে তোমাদের বানাই নাই, তোমরা আমারে রান্না বান্না করে খাওয়াবা এজন্য আমি তোমাদেরকে বানাই নাই, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করারই জন্য। জানতে চাইলাম আল্লাহ ইবাদত কতদিন করব, এক রমজান রোজা রাখলে হবে আল্লাহ, আল্লাহ খালি শুক্রবারে জুবর নামাজ পড়লে হবে আল্লাহ, সারা রমজান রোজা না রেখে খালি ঈদের নামাজটা পড়লে হবে আল্লাহ, এক সিল্লে তবলিগে যাইয়া মোটামুটি সুন্নতের পর আমল করছি, তবলিগে গেলে তো মাশাআল্লাহ অনেক আমল হয়, কথা কন না কে? এক নম্বরে 5 ওয়াক্ত নামাজটা জামাতে তাকবীরুল্লাহর সাথে হয়, কথা কন ঠিক না? 2 নম্বরে ঢিলা কুলুক ব্যবহার ঠিক মতো হয়, 3 নম্বরে মসজিদ আল্লাহর ঘর এতেকাপের নিয়েতে ঘুমানো হয়, আর এতেকাপের বিশাল ফজিলত, সেই ফজিলত সেখানে পাওয়া যায়, 4 নম্বরে অনেক অনেক সুন্নতের আমল হয়, এগুলো হয় কি হয় না? খাবারের যে সুন্নত আছে, দস্তারখানা বিছে খানা খাওয়া খাই হয়, একেবারে তবলিগ যে খাইতে গেলে যারা জীবনও দস্তারখানা চেনে না, আগে বাড়ি থাকতে দস্তারখানা মনে করতো আলাদা আলাদা এক প্রকারের খানা, তো তবলিগে যাইয়া এ যারা জীবনও দস্তারখানার নাম শুনে নাই তারাও দস্তারখানা চিনে ফেলে, কথা কন যা খায় ওই সাইডে সুলা মুড়ি খাবে তাও দস্তারখান, দুই টোস খাবে তাও দস্তারখানা বিছে, পান খাবে তাও দস্তারখানে পর বসে, খাতি খাতি বিড়ি খাবে তাও নিয়ে বসে দস্তারখানা, এত অভ্যাস হয়ে গেছে, চিল্লাই যাইয়ে সব জায়গায় সবকিছু আছে, বাড়ি আসার পরে আর দস্তারখানার খবর থাকে না, আছে না নাই? কথা কন মহিলারা তো দস্তারখানার আমল কোনোদিন করে না, ওরা তো কড়াইতেই মারি দেয়, সুরের পিঠে আগ বাদ কড়ির মধ্যে নিয়ে কড়াইতে তেল তোল মাখানো রয়েছে তাই যে গেছুন খেয়ে ফেলাই দেয়, আইসে গেল কইলাম না আমি গিরাম মজাইলি এই কুচো দরবার সব ধরা পড়ে আমাকে কাছে। আল্লাহ বাড়ির রান্নাবান্নার ভিতরে রান্নাবান্না যাই হবে এই রান্নার খাবার কে পুরুষরা যদি বাড়ি গার্জিয়ান থাকে তাহলে রান্না কইরা বাড়ির পুরুষদেরকে না খাওয়াই আগে মহিলারা খাইলে খানার বরকত কমে যায়। কুসুম মাছ একটা ধরা পড়ছে, শুনো মাছ খায় কি খায় না বহুত মহিলা,
ওই জাগার থেকে সুলোর পিঠিতে ভাত নামাইয়া উপরেতে দুই চামচ পাটার পর গসিয়ে খাইয়া এরপরে বাকিটা ঘরে নাই। দেখা গেল যে পরিমাণ মানুষের জন্য রান্না করছে ওই পরিমাণ মানুষের ভাতে হয় না, অথচ হিসাব ছেলে তো হইও ভাত বেঁচে থাকবে, বরকত তুমি সুলোর পিঠিতে খাই গেলাই দিস। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহু আকবার সারা দুনিয়ার রাজা ছিলেন না, সারা দুনিয়ার বাদশা সুলাইমান আলাইহিস সালাম। সফরে যাইতেন, ওনার যে বিমান ছিল এইটা সকাল থেকে দুপুর পর্যন্ত চলতো কতটুক, একটা ঘোড়ায় এক মাসে যে পথ চলতে পারে, একটা ঘোড়ায় এক মাসে যে পথ চলতে পারে অবিরাম চললে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বিমানটা 6 লক্ষ সংসদ সদস্য সহ এদের অফিসিয়াল আসবাবপত্র সহ এই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন উড়ত। একটা ঘোড়ার এক মাসের পথ উনি সকাল থেকে দুপুর পর্যন্ত যাইতে পারতেন, আবার বিকেলে ওইটুক মিটিং আটাং সাইডে চলে আসতে পারতেন। ও বিজ্ঞানীরা, তোদের বিমানের বয়স কাল কিয়া, কাল অথবা পরশু দিন বানাইছো তোমরা। সুলাইমান আলাইহিস সালাম 3.5 বছর আগে আল্লাহর রহমতে বানাই দিয়েছে। আল্লাহ তো সফরে যাইতেন, যেখানেই যাইতেন না যাইতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের অভ্যাস ছিল উনি বাসায় খানা খাইতেন, খেয়ে যাইতেন আসিয়ে খাইতেন। যদি দিনের বেলা খাওয়ার দরকার হতো, বেশিরভাগ রোজাও থাকতেন, যদি খাওয়ার চাহিদা হতো তাহলে নিয়ে যাইতেন খাবার। উনার বাবুরচি খানায় মেহমান খানায় প্রত্যেক দিন এই পরিমাণ পাখির জবাই হইতো, পাখির গোশ খাওয়াইতেন, এ পরিমাণ পাখি হইতো যে পাখির শুকনো পর পাকনা, পাখি পরিষ্কার করে গাছতে যে লোম বের করে না, এই শুকনো পর পাকনা হইতো ওই জামানার শক্তিশালী বোঝা বহনে পারদর্শ 80 যুবকের বোঝা, শুধু পর পাকনা। কিন্তু এ সব সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, উনি জীবনে এই পাখির ভুনা গোস্ত থেকে এক টুকরা পাখি খান নাই, মেহমানদেরকে খাওয়াই দিতেন। যে স্ত্রীর ঘরে যেদিন থাকতেন সেই স্ত্রী উনার জন্য রান্না বান্না ব্যবহার করতেন, স্ত্রীর হাতে খাইতেন। তো রাতের বেলা সফর করে আসছে বাসায়, স্ত্রীরা উনাকে বাদ দিয়ে খানা খাইতেন না, যে স্ত্রীর ঘরে যেদিন হতো স্বামী আসবে স্বামীরে খাওয়াইয়া তারপরে খাইতেন, অনেকদিন একসাথে খাইতেন, অনেকদিন আগে স্বামীরে খাওয়াই নিতেন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম সফর সাইরা বাড়ি আসছেন, বাসায় আসছেন, রাতের ইবাদত কইরা বাসায় ঢুকছেন। ওই দিন পরিশ্রম বেশি হয়ে গেছে, খোদা বেশি লাগছে, দুপুরে কিছু খাইতে সুযোগ পান নাই, খোদা লাগছে বেশি। আইসা স্ত্রীকে বলছেন খাবার দাও, স্ত্রী যে স্ত্রী ঘরে ছিলেন স্ত্রী নিজের জন্য দুই কান রুটি, আর সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম রেগুলার খাইতেন দুই রুটি, তাই ওনার জন্য রেখেছেন দুই রুটি। দস্তারখানে দিয়া স্বামীর দুই রুটি তরি তরকারি সহ সামনে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম দুই রুটি খাইয়া আঙ্গুল চাটতেছে, প্লেট চাটতেছে, হাত পরিষ্কার করতেছে না, হাত ধুইতেছেন না। স্ত্রী একটু টের পেয়ে বলতেছেন আশাবিতা আসুদা হয়েছেন, চুপ করে রইছে কথা কয় না, তাহলে কি রুটি আর লাগবে? উনি বলতেছেন খোদা তো একটু রয়েই গেছে। স্ত্রী ঘরে যাইয়া প্লেট থেকে নিজের দুই কান রুটি থেকে এক কান রুটি আইনা সুলাইমান আলাইহিস সালামের দস্তারখানে দিছে, হাত দিয়ে রুটি কান হাতেও নিয়েছে, ছিড়বেন এর ভিতরে মনের মধ্যে কামড় দিছে, ও সুলাইমান তুমি কার রুটি থেকে ছিঁড়ে খাচ্ছ, তোমার দুই কান রুটি লাগবে, তোমার স্ত্রীরও তো দুই কান রুটি লাগবে, স্ত্রীর দুই কান রুটি থেকে যদি তুমি এক কান খেয়ে ফেলো তাহলে মহিলা অর্ধ ক্ষুধা নিয়ে তার রাত কাটানো লাগবে, কষ্ট হবে তার, সুতরাং সুলাইমান তোরে আমি এই রুটি খাইতে দেব না। রুটিরা রাইকা নিজের জিব্বাটা টাইনে ধরে জিব্বাকে দুইটা থাপ্পড় লাগাইলেন, জন্মের মতো খাওয়াই দেব পরের হক, এইটা অন্যের হক। রুটির থেকে একটা টুকরাও ছিঁড়ে সুলাইমান নবী খাইলেন না, স্ত্রী হাজারো রিকোয়েস্ট করলেন না খাওয়া যাবে না, এটা তোমার হক। স্ত্রীকে খাওয়াইলেন, বলতে চাইছি বাচ্চার স্ত্রী হয়ে পর্যন্ত স্বামীকে না খাওয়াইয়া স্ত্রীরা খাইতেন না, এর মধ্যে বরকত আলাদা, কথা বলেন ঠিক কি না? স্বামীদেরকে আগে খাওয়াবেন মারা, ভাইদেরকে আগে খাওয়াবেন, বাপরে আগে খাওয়াবেন, স্বামী বাপ ভাই বাড়ি নাই, নিজের বড় ছেলে আছে, ছেলেদেরকে আগে খাওয়াবেন, পুরুষদেরকে আগে খাওয়ায়া পরে মহিলারা খাবেন,
ফেলেন সংসারে বরকত আসবে। আর খাবারের থেকে যদি মহিলারা আগেই খেয়ে ফেলেন, নিষেধ না, হারাম না, মাকরুহ তাহরিমিও না, মাকরুহ তানজিও না, তবে এর ভিতরে বেবরকতি থাকে। এসে গেল কয়ে গেলাম, তবে দোস্ত এবাদত সর্বক্ষণ করার নাম হলো এবাদত। কথা বলেন ঠিক কি ঠিক না? সিজনালি নয়, মাঝে মাঝে নয়, কিছুদিন করলাম কিছুদিন করলাম না তা না, মাঝে মাঝে এক শ্রেণীর নামাজি বাইরে আছে, একেবারে মাজায় গামছা বাঁধতে লাগে, আর নামাজ ছাড়বো না, জম্মের পড়া পড়বো, মাসখানিক এত পড়া পড়ে যে সবাই আগে মসজিদে যায়, এরপরে আস্তে আস্তে স্লো হয়ে যায়, যাইতে যাইতে আবার মাসখানিকের পরে মোটেই থাকে না, আবার এক দেড় বছর পরে না, আবার কইতে কইতে ধরে, এখন কখনো পড়ে কখনো পড়ে না। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করার সিস্টেম কি এরকম, যে কিছুদিন করলাম কিছুদিন করলাম না, অর্ধেক বয়স করলাম অর্ধেক বয়স করলাম না, শেষ দিতে পাঁচ দশ বছর ছেড়ে দিলাম, এরকম নাকি? আল্লাহ পাক বলেন তোমার রবের ইবাদত করো বান্দা ইয়াকিন আসার আগ পর্যন্ত। জোরে বলেন কি আসা? একিন বুঝতেছেন না? একিন মানে গাঢ় বিশ্বাস, একিন মানে গাঢ় বিশ্বাস, যেই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ নাই তার নাম হলো একিন। এই একিন আসার আগ পর্যন্ত কি মানে দেখতে কান? দুনিয়া আখেরাতের অনেক কিছুকে তোমরা সন্দেহ করো, মুসলমানের অন্তরের ভিতরে হালকা হালকা সন্দেহ সবসময় বিরাজ করে, আল্লাহরে দেখলাম না সত্যই আছে কিনা তা জানি না, আল্লাহকে দেখি নাই জান্নাত জাহান্নাম আছে কিনা জানি না, জান্নাত জাহান্নাম দেখি নাই সত্য আছে কিনা তা জানি না, মরণের পরে কবর আজাম মনকার না কিরকেরা মনকাতে বিন আছে কিনা দেখি নাই কোনোদিন, হতেও পারে নাও হতে পারে, পুলসিরাত আছে কিনা জানি না, ওরে হাসর নাসর হবে কিনা জানি না, হালকা হালকা সন্দেহ হইতে পারে দোস্ত সব কিছুর উপরে, কিন্তু মরণ হবে এ ব্যাপারে কোনো কাহারো সন্দেহ আছে? জগতের আর কিছুর পর তোমার 100% একিন হোক আর না হোক, মরণের উপরে সকলের 100 ভাগে কিন আছে, এবং এর কোনো টাইম টেবিল আমার জানা নাই। কথা কন ঠিক ঠিক না? আল্লাহ পাক জানাই দেয় নাই, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাতি ওয়া ইউনজিলুল গাইতা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বি আইয়্যি আরদিন তামুত ইন্নাল্লাহ আলীমুন খাবীর। জোরে বলি আল্লাহ আকবার। আল্লাহ পাক বলেন পাঁচটা জিনিস হাতে রেখেছি, তন্মধ্যে লাস্টেরটা হলো কে কখন কোথায় মারা যাবা এইটা আমি কেউরে জানতে দেই না, যেখানে মরণ হবে সেখানে যাইতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? দচি যা দমিরা কাশাত জোরে জোর, এ দচি যা দমিরা কাশাত জোরে জোর, একে আবদানা দেখার কাকে গোর, দুইটা জিনিস তার গন্তব্যতে গন্তব্যে মানুষকে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। ঠিক কি ঠিক না? ও বান্দা তোমার জন্য আল্লাহ স্পষ্ট রেখেছেন, কেন রাখছেন ব্যাখ্যা দিতে সময় লাগবে। আল্লাহ পাক হায়াতের আমাদের কোনো গ্যারান্টি দেন নাই, তবে মরণের গ্যারান্টি 100%। এই জন্য আল্লাহ কয় ইবাদত করবা 2 মাস 6 মাস না, রোজা রাখবা সারা জীবনে এক রমজান তা নয়, ও বান্দা সুন্নতের আমল করবা শুধু রম এতে কাবে কি বলা হয় চিল্লাই যায় তা নয়, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত, অর্থাৎ মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক ঠিক না? এ কতদিন মুখে বলেন কতদিন ইবাদত? মরণের আগ পর্যন্ত কোন ইবাদতের কোনো ছাড়কার নাই। কথা বলেন ছাড়কার? কোন সুযোগ নাই। 24টা ঘন্টা ইবাদত করবা। জানতে চাইলাম আল্লাহ 24 ঘন্টা ইবাদতের সিস্টেম কি? দুনিয়ায় কত ঝামেলা তুমি দিয়েছো, এই দুনিয়ার সব ঝামেলা তো আমাদেরই করা লাগে, এগুলো তো তুমি দিয়েছো, তুমি নিজেই বলেছো ওয়াজালনা নাহারা মাশা, দিন বানাইছি ইনকাম করবি, ওয়াজালনা লাইলা লিবাসা, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, দিন বানাইছো তুমি আমাদের ইনকাম করার জন্য, কাজেই ইনকাম আমাদের করা লাগে। তোমার কোরআনের মধ্যে বলেছো ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বৈশাখ বৈশাখ বাজে দরবার করো না, ওখান থেকে বেরোই পড়ো, অব তাগু মিন ফাদলিল্লাহ, কৃষক মাঠে চলে যাও, ব্যবসায়ী ব্যবসা কেন্দ্রে চলে যাও, চাকরিজীবী চাকরি স্থলে চলে যাও, মাস্টার তোমার প্রতিষ্ঠানে চলে যাও, ড্রাইভার তোমার গাড়িতে চলে যাও, মহিলা তোমার সংসারে নেমে পড়ো, অব তাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর কাছ থেকে রুজি অন্বেষণ করো। নামাজ পড়ার পরে মসজিদে তুমিও বসে থাকতে নিষেধ করছো, কামাই করতে বলছো, যাওয়া লাগে আমাদের কামাই করতে, সারাদিন
পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় লাগে ঘুম, এর জন্য তুমি বলেছো ওয়াজালনাল লাইলা লিবাসা, রাত বানাইছি তোদের পোশাক, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, আর ওর মধ্যে তুই আরামসে ঘুমাবি, 8 ঘন্টা ঘুমাইলে তোর সারা দিনের পরিশ্রম আর ক্লান্তি দূর হইয়া যায়। রব্বুল আলামিন খাইতো কইছো তুমি, তুমি বলেছো আকুলু ওয়াশরাবু, তোমরা খাও আর পান করো, খাইতে লাগবে পান করতে লাগবে, ইনকাম করতে সময় লাগবে, 8 ঘন্টা ঘুমাইতে লাগবে, বাল বাচ্চা নিয়ে তাল তামাশা করা লাগবে, মেম্বারি চেয়ারম্যানি করা লাগবে, এমপি মন্ত্রীগিরি করা লাগবে, প্রযুক্তি আবিষ্কার করা লাগবে, এত কাজ তুমি দিয়েছো আর 24 ঘন্টা ইবাদত করতে বললে সিস্টেম কি? আল্লাহ কয় মাত্র দুই কথার মধ্যে তোর 24 ঘন্টা ইবাদত হয়ে যাবে। দুইটা কথা হলো মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটারে ওইভাবে ধরো, রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটাকে ওইভাবে ধরো, আর রাসূল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেইভাবে ছেড়ে দাও। এই ধরা আর ছাড়ার ভিতরে তোর সংসারের, তোর সমাজের, তোর রাষ্ট্রের যত কাজ আছে, দুনিয়ার যত কাম আছে, সব কাম কাজ ইবাদতে পরিণত হইয়া যাবে। এই নইলে কি উপায় আছে নাকি? 24 ঘন্টা ইবাদত করতে কই নিশাসে করবো কি? আল্লাহকে আমি অত বলদ না, নমি কুইয়াম কি আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস, এই যুবক আমার দিক তাকা, নমি কুইয়াম কি আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস, তোমারে বলি না দুনিয়া থেকে পৃত কয়ে তুমি বঙ্গোপসাগরে চরের পর চইলা যাও তাকা উড়ে বসো, এগুলো তোমার আমি কই না, আমি বলি বাহার কারে কে বাসি বা খুদা বাস, সমাজে নামাজে যত কাজ আছে প্রত্যেকটা কাজ হবে, মাতা কুমুর রসুল অনুযায়ী, অমানাহাকুম আনহু ফান্তাহু অনুযায়ী, আমার রসুল যেভাবে করতে বলে ওইভাবে করো, যেটা ছাড়তে বলে সেইটাকে ছাড়ো, এই দুই মাধ্যম দুইটা সিস্টেমে তোমার সব কাজ ইবাদত হইয়া যাইবে। এদিক তাকান দোস্ত, আমাদের পোশাক পরার হুকুম কার? জোরে বলেন কার? তরিকা হবে কার? আল্লাহর হুকুম হইছে কিন্তু রসুলের তরিকায় হই নাই, তার নাম ইবাদত না, ঠিক কি ঠিক না? আল্লাহর হুকুম সতর ডাকো, আমি পুরুষ মানুষ, আমার সতর কর্তুক নাবির উপরে থেকে হাঁটুর এদিক তাকা নাই, সে গেল যেটা যেটুক আসে কয়ে যাচ্ছে, সময় কম কামাই বেশি, অল্পক্ষণের নদী মেলা কথা কই। এই পোশাক পুরুষের জন্য নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, পোশাক কারে কয় খেয়াল করে না, পোশাক কারে কয়? যা পরলে শরীরের লজ্জার অঙ্গগুলো না দেখা যায়, না টের পাওয়া যায়, এর নাম পোশাক না? এখন আমার পরনের পোশাক ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুকি তো মূল বেকায়দা। পুরুষরা উপর একটু খুললি বরা কোনো ঝামেলা নাই, হাঁটুর নিচে খুললে ঝামেলা নাই, এখান থেকে এইটুকির মধ্যে কোনো জায়গা খুললি ঝামেলা, এইটুকু হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ডাকতে আল্লাহর হুকুম আর রসুলের তরিকা, ঠিক না? এই টুকরে ডাকতে যাইয়ে প্যান্টেরটা পরছে এমন টাইট, যা ডাকতে কইছে তা যদিও ডাকি রয়েছে কিন্তু তার বাপ বরাদ্দ সব বাইরিতে টের পাওয়া যায়, ঠিক না? নামাজে সিজদায় গেছে টাইটই ঠেলায় পায়জামাই পরছে, টাইটই ঠেলায় তার বেকায়দা বুকায়দা সব পিছনালারা সিজদা বাইদিন সেই রয়েছে। আপনার পোশাক হইছে দোস্ত রসুলের তরিকায় হয় নাই, কথা কান টিকিরিং না? এবার এই পোশাক ইবাদতে পরিণত হওয়ার জন্য নবীর সুন্নাতের সাথে লাগবে কি লাগবে না? আমি মাওলানা নাসির, আমার ফরজ হলো নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা রাখা, এটুক ডাকতে কি বড় কিছু লাগে নাকি? একটা থ্রি কোটার প্যান্ট পরিণত হয়ে গেল, আমি যদি একটা থ্রি কোটার প্যান্ট পরিয়েছি এনে বইছে ওয়াজ করি শুনবেন কেউ? ও আল্লাহ, এ পাগল কোয়েন্টে ধরি নিয়েছে। এই পোশাক ফরজ আল্লাহর হুকুম, এর সাথে নবীর তরিকা লাগাইলে আর নাস বিল লিবাস। এবার দেখেন মূলত একটা ল্যাংটা মানুষের মধ্যে কোনো আকর্ষণ নাই, কিচ্ছু দেখার নাই, এ জায়গা একটু হুলে রয়েছে, ওই জায়গা একটু টেমায় রয়েছে, ওই জায়গা কেন নিচে, ওই জায়গা কেন বিয়া কোড়া, কি একটা বেবিধি কিস্তি, কোনো ল্যাংটা মানুষের দিকে দুই মিনিট তাকায় থাকা যাবে? চোখ পড়ার সাথে সাথে আর দিক চোখ ফিরে নিয়ে যায়, ওই ল্যাংটা মানুষটারে খালি তাকায় থাকতে মনে চায় সুন্দর পোশাক পরাইলে,
পোশাক বলো না কেন, আমার নবীর সুন্নতি পোশাকের চাইতে সুদর্শন পোশাকও হতে পারে না। এবং এই নবীর পোশাক যে সর্বশ্রেষ্ঠ, এটা তুমি মুসলমান হয়েও নিজেও অন্য সময় না পড়লেও তুমি ভালো সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য সময় তুমি নিজেও প্রমাণ করেছো। আমরা পুরুষের জন্য এই জীবনে সবচাইতে আনন্দের দিন কোন দিন? যেদিন ভাইয়ের বিয়েতে গেছিলাম, ভাইয়ের বিয়ের সাথে আমি গেছিলাম, সেই দিন আমার আনন্দের দিন। আমার নিজের বিয়ের দিন সবচেয়ে আনন্দের দিন, ঠিক কি না? সেই দিন প্যান্ট শার্ট টাই কোট পরারাও পাঞ্জাবি পায়জামা পরে, ঠিক না? জীবনে টুপি পরে না, ওদিন পাগড়ি একটা মাথা দিয়েছে, যাই দিয়ে বানা কাগজ দিয়েই বানা, তবু তো পাগড়ি তো। তালি তুমিও বোঝো যে আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের দিনও সাজতে হলে নবীর সুন্নতেই সাজা লাগে, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বিপদের দিনও নবীর সুন্নতে সাজা লাগে, মরণের দিন, ঠিক না? আনন্দের দিনও নবীর সুন্নাত, বিপদের দিনও নবীর সুন্নাত। ও দোস্ত, আল্লাহর নবীর এই সুন্নতের ভিতরে যদি তুমি তোমার পোশাকটাও পরো, পোশাক পরাও হয়ে যাবে, সাথে সাথে তোমার নেকিও হবে। পাজামার ভিতরে বাম পা ঢুকইলে, পরে ডান পা ঢুকইলে, এরপরে টানি দিলেও পরা হয়, আগে ডান পা ঢুকাইয়া পরে বাম পা ঢুকইলেও দোস্ত পরা হয়, কথা বলেন ঠিক? তবে আগে বাম পা দিয়া পরে ডান পা ঢুকইলে পরা হবে, কিন্তু সুন্নত হবে না। আর আগে ডান পা ঢুকাইয়া পরে বাম পা ঢুকইলে পরাও হবে, সুন্নত হবে, এবাদত হইয়া যাইবে। শার্টের মধ্যে বাম হাত আগে দিয়া পরে ডান হাত ঢুকইলে পরা হবে, কিন্তু সুন্নত হবে না, এবাদত হবে না। শার্টের মধ্যে ডান হাত আগে ঢুকাও পরে বাম হাত ঢুকাও, পরাও হবে, সুন্নত হবে, এবাদত হইয়া যাইবে। কাজ তোমার দুনিয়ার হয়ে যাবে তোমার আখেরাত। আল্লাহ নবী বলেন, কাম মিন আমালি তাসাররু ফি সূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাতি বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়ার কাজ, অনেক কাজ দেখতে মনে হবে দুনিয়ার কাজ, কিন্তু তার পিছনে যদি তোমার নিয়ত ভালো থাকে, দুনিয়ার কাজ যা আখিরাতে পরিণত হইয়া যায়, কথা বলেন ঠিক কি ঠিক না? করেছো তুমি ব্রিজ কালভার্ট মনে হয় দুনিয়ার, করেছো তুমি বিরাট একটা পুকুর খনন মনে হয় যেন দুনিয়ার, ওর পিছনে নিয়ত রাখো, যদি পুকুরে পানি হয় দেশের মানুষ পানি সংকট সময় আমার পুকুর থেকে পানি ব্যবহার করে খেদমত পাবে, আল্লাহ যদি আমার পুকুরে মাছ দেয় যেদিন মাছ ধরবো গরিব গোরাবাদেরকে কিছু দেবো, মাদ্রাসার এতিম ছেলেদেরকে কিছু দেবো, পয়সা যা হবে কামাই করবো, মাছ বেচা পয়সা আমিও খাবো গরিবদের দেবো। দেখতে পুকুরটা দুনিয়ার, কিন্তু তার পিছনে নিয়ত ভালো থাকার কারণে ওই পুকুর খননের থেকে শেষ পর্যন্ত যা হবে ওর পিছনে সম্পূর্ণ ইবাদত বলে লেখা হবে। করছো তুমি বিবাহ, এইটা দুনিয়ার কাজ, নিজের নফসকে আনন্দ দেওয়ার জন্য, নিজের অন্য চাহিদা পূরণের জন্য বিবাহ করেছো, এই বিবাহটা সম্পূর্ণ দুনিয়া, আল্লাহ নবী বলেন তবে এই বিবাহটা ইবাদত হবে। আর নিকাহু মিন সুন্নতি, এ বিয়ে আমি নবীরই সুন্নাত, এই বিবাহটাকে করো তুমি যেভাবে আমি রসুল করেছি, আমার সাহাবাই কিরাম করেছে, আমি যেভাবে অর্ডার করেছি, এই পদ্ধতি বিবাহ সাদি করো, তাহলে বিয়েও হবে সাথে ইবাদতও হবে, কথা বলেন ঠিক ঠিক না? পক্ষান্তরে আমার তরিকা বাদ দিয়ে বিয়ে করলে বিয়ে হবে তবে ইবাদত হবে না। আমার নবী বিয়ের সময় তো ড্যাকসেট বক্সেট ঢোলডগর বাজাইতেন, হ্যাঁ বাজাইছি, আরে বাজাইছি, খেয়াল করেন আপনারা দেখছেন ছিলেন নাকি? হাদিসে পড়ছি আমার নবী বাজাই নাই, কথা কান ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমার নবীর 11টা বিবাহ, একটা বিয়ে তো রং মাখামাখি আর ড্যান্স করা করি আর হাসি, কি বলা হয় এ মহিলা নাচন গা গাই হয় নাই, কথা কান ঠিক কি ঠিক না? আমার নবীর 11টা বিয়ের একটা বিয়ে তো বরযাত্রী খাওয়া খাই হয় নাই। সলক্ষ সাহাবির মধ্যে যারা মুসলমান হওয়ার পরে বিবাহ করেছে, একজনও বিবাহতে বরযাত্রী যায় নাই। ও দোস্ত, বিবাহতে বরযাত্রী যাইয়ে বিয়ে করলেও বিয়ে হবে, বরযাত্রী ছাড়া বিয়ে করলেও বিয়ে হবে, তবে বরযাত্রী সুন্নতের খিলাফ, কোন উলামাই কিরাম কইতে পারবে না যে বরযাত্রী যাওয়া সুন্নাত, বিবাহ উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বিয়ে উপলক্ষে যা খানা হবে সব হবে ছেলের বাড়ি। যত হাদিসে খুঁজে পাবেন ব্যাগ দেখবেন আল্লাহ নবী বলেন আউলিম ওয়ালাও বিষাদ, আউলিম ওয়ালাও বিষাদ, যা তুমি বিবাহ করার পরে অলিমা খাওয়াও
যদি একটা ছাগল ছাগল দিয়ে হোক, আর অলিমা বলে ছেলের বাড়ির খানাকে অলিমা বলে, ছেলের বাড়ির খানাকে অলিমা বলে, মেয়ের বাড়ি যাইয়া বাপের মেয়ের বাপের বাড়ি চাপা দিয়ে খানা খাইবা, ওই বাড়ি কন্ট্যাক্ট করে যাবা, 400-500 খাওয়াইতে হবে, বিয়ে হবে তবে সুন্নতের খিলাফ হবে। আর যেই বিবাহের ভিতরে সুন্নতের খিলাফ হবে ওই বিয়ের মধ্যে বরকত হবে না। আমার নবী বলেন আজামুন নিকাহে বারাকাতান আইসারুহুমুনাতান, যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি। কথা কয় না? যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে, এ ভাই বিশাল শিল্পপতির ছেলে বিয়েতে যা খরচ হবে, আপনাকে বাড়ির ধারের মসজিদের ইমাম সাহেবের বিয়ের থেকে সেই খরচ হবে? ইমাম সাহেব বেতন পায় 600 টাকা, 2000 টাকা বেতন, ওই যে তো হেলিকপ্টার ভাড়া করিয়ে বরযাত্রী জাতি পারবে, আত্মীয় পারবে না, আত্মীয় 2000 টাকার বেশি লাগে। শিল্পপতি বরযাত্রী ইদানিং শুরু হয়ে গেছে, আমরা চলে যাব, দেখবেন যে সেই সময় যারা থাকবে ছোটরা তোমরা হয়তো দেখে যেতে পারবা যে এই বাসের মতো হেলিকপ্টার ব্যবহার হচ্ছে। আল্লাহ, এখন হেলিকপ্টার বিমানে বরযাত্রী যাতায়াত হচ্ছে, বছরে বছরে একটা, কোনোবার দুটিয়া, বরকত কারে কয়? কোটি কোটি টাকার চাইতে একটা ছেলের দাম একটা মেয়ের দাম বেশি না কম? তাহলে কোটি টাকা খরচ করে ঢাক ঢোল বাজার বিয়ে হচ্ছে সারা জীবন ভরে দুইটা, আর হুজুরির মতো 2000 টাকার বিয়ে 13 বছরে 12টা, কাকে বরকত বেশি? আরে মিয়া এদিক তাকাও, একটা ছেলে ও যদি সারা দুনিয়ার লেখাপড়াও করে, তুমি তো একটা কথা কর না কেন, সারা দুনিয়ার সব লেখাপড়া করছে, তবুও কয়টা? একটা। আরে 12টা যদি পড়ে, তাহলে 12টা মিলে ওর ওর একটার মতো 10টা 5টা সমান হয়ে যাবে না? ফাঁকে ফাঁকে আল্লাহর রহমতে প্রমাণ আছে, এই এক জাকের ভিতরে সবগুলো নষ্ট হয় না, তবে একটা যদি নষ্ট হয় রে মানা, তুমি দাঁড়াবা কোন জায়গায়? এক ছেলে যদি তোমারে ভাত না দেয়, তুমি দাঁড়াবা কোন জায়গায়? এমন তো সুখী সংসার, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটিয়া, দেড়টা মানে এক কান একখান নাই, হাত একটা নাই, পাও একখান নাই, চোখ একটা নাই, অর্ধেকের মতো হয়েছে আর কি, এই পঙ্গু ভাঙ্গা যে দেড়টা। একটা ছেলে তোমার ওইটা যদি মাতকর গাঁজাকর হিরোইন অ্যাবাকর হয়, এবং আমি সারা বাংলাদেশ ঘুরে আসছেন, স্বীকার করবেন না করবেন আমার কিছু আসে যায় না, একেবারে আমার বাস্তব অভিজ্ঞতা, যারা এক বাপের এক ছেলে, এই এক বাপের এক ছেলে 99% উরটিয়ে বাদামিয়ে বদমায়েশ মাতকর গাঁজাকর হিরোইন অ্যাবা বিয়াদব হয়, বাপের ঘাড়ের উপরে রামদাও ধরে মদের টাকা চায়, শিক্ষিত উকিল ছেলে বাপের মাথার উপরে রিভলভার ধরে কয় টাকা দেয়, আল্লাহর রহমতে 5টার 5টাই নষ্ট হয় না, একটা যদি নষ্ট হয় তুমি দাঁড়াবা কোন জায়গায়? আর 5টার মধ্যে খুদার বদলে 5টা নষ্ট হয় না, 3টে খারাপ হলেও 2টে ভালো থাকে, দাঁড়ানোর একটা জায়গা থাকে, ঠিক না? আমার নবী কয় তাজাবাজুল বাদুদাল বলুত ফাইননি মুকাসিরুম বিকুমুল উমাম, যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় সেই বংশে বিয়ে করো, শাশুড়ির যদি 1 কুড়ি হয় আল্লাহ মাসালি তোমার 1 ডর্জন হবে, আর ডর্জন ধরিয়ে নষ্ট হবে না, দুনিয়াটা ভালো থাকবে। সবচাইতে আমি মাঝে মাঝে বলে থাকি, এই এক বাপের এক পুতের বড় বিপদ হলো পাশের বাড়ি আলার 8 বাপ বেটার, তোমরা 2 বাপ বেটা, আর ছেলে যদি 7টা হয় একবারে জাকা দিয়ে যখন 7টা ছেলে জোয়ান হয়ে ওঠে তখন বুড়ো বাপের যৌবন ফিরে আসে, ছেলেকে দেখে বাপের আর দুর্বলতা থাকে না, রোগ ব্যাধি সব উড়িয়ে চলে গেছে, তাগড়া 7টা ছেলে আশেপাশে দাঁড়ায় থাকলে আজরাইল আসতে একটু কয়ে মিলে আসা লাগবে, এরকম একটা বহু আসে, এরা 8 বাপ বেটা সেরকম হ্যান্ডসাম, বুড়ো বাপ লাঠিয়াল, আর তোমরা 2 বাপ বেটা পাশের বাড়ি আধা আধ জাগা নিয়ে বাড়ি গেছে, গ্যাঞ্জাম পিটে পিটে লাগিয়ে গেছে, তুমুল বাড়িও বাড়ি, এই 2 বাপ বেটা 8 বাপ বেটারে বাড়িয়ে সবাই ফেলবে না, মায়ের কারা খাবে? 2 বাপ বেটাই খাবে, 8 বাপ বেটা 2 বাপ বেটারে পিটে ইয়া সুজাইরে রাস্তার পর দুলা চাপের মতো টান টান সবাই দিছে, মরে নাই তাজা আছে, বুড়োই হাই ছাড়তিছে, মানুষ পাশ তাইটি যায় কি কাকা কয় হা, আর যদি সাইডে থাকতো তাহলে এরকম মাইর খাওয়া লাগতো না, বসছো কোন সময়? যে সময় তোমার ফার্স পাতি সব শেষ, তোমার ইঞ্জিন দিয়ে কালা ধুমো বাইর হয়ে কাম শেষ, সময় মতো বোঝো
অদুষ্ট সন্তান জন্ম দেওয়া আল্লাহর পদ্ধতি, আল্লাহর হুকুম, নবীর পদ্ধতিতে জন্ম দাও, তাহলে সন্তান জন্ম দেওয়া তোমার ইবাদত হবে। বিবাহ করা আল্লাহর নবী আল্লাহর হুকুম, রসুলের তরিকায় করো, বিয়ে করা আল্লাহর হুকুম, কার হুকুম? আল্লাহ পাক বলেন ওয়া আনকাহুল আয়ামা মিনকুম ওয়াসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আইগনিহিমুল্লাহু মিন ফাদলি। আছে না নাই কোরআন শরীফে? হাফেজ সাহেব, আমি কিন্তু হাফেজ না, আমি পাবলিক মৌলবি, ওই অনুমানের পর আয়াত পড়ি তা মিলিয়ে যায় আর কি। আল্লাহ কা আনকাহুল আয়ামা মিনকুম, তোমাদের যুবক যুবতীদেরকে বিয়ে দিয়ে দাও। আল্লাহ তুমি কইতেছো বিয়ে দিতে হবে, কামাই না, রোজগার না, হাসি না, চাকরি দেয় না, খালেদা তো চাকরি টাকরি তুই নিজে যেতে কবে উঁচুরেছে, এ এ যুবককে কি হবে? এখন বিয়ে দিলি তোরা তোমার বাস জাল বেছে চুরি রেখে বেলা দেওয়ার মেয়ে বলির বাগান সাফা করি শ্বশুর বাড়ি যাবে, বিয়ে দেবো কি করে? আল্লাহ কই চিন্তা তোর, ইয়া কোনো ফুকারা, যদি ওরা ফকির হয়, গরিব হয়, অভাবী হয়, বিয়ে করাই দে, ইউক্তিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার অনুগ্রহে তাদেরকে ধনী বানাই দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, কে বলছেন? আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে কোনদিন? তাহলে যুবক যুবতীদেরকে বিয়ে করা দিলি ধনী বানানোর দায়িত্ব আল্লাহর। আপনিও চিন্তা করেন কেন না, বিয়ে দিলি করে রেখাবে না, কি আন কি রেখাবে না, তারপরে কি রেখাবে না? আল্লাহ কায় নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, তোকে কো রুজি আমি দিছি, ওর পরে যে বউটা আসবে, এরপরে যে কটা পয়দা হবে সবগুলোর রুজি আমি দেবো, ওই চিন্তা তোর কে? তোরে যা কইছি তুই তাই আর, এর নাম ইবাদত, এর নাম কি? কথা বলেন ঠিক কি ঠিক না? যা করবেন তার, এই যুবক আমার দিক তাকাও, পোশাকের থেকে সরে চলে গেছি, তুমি পোশাক পরো ডান হাফ, ঢুকানোর সময় ডান সাইড, বেরোনোর সময় খোলার সময় আবার বাম পাশ, খোলার সময় বাম পাশ, জাঙ্গিটা পরবি তাও ডান পা আগে ঢুকা, বাম পা পরে দে, ও জাঙ্গির মধ্যে অনেক কি আছে, পায়খানার মধ্যে এক জাত নাকি, পায়খানা করার ভিতরে ঢুকার আগে বাইরে থাকতে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। পায়খানায় যাওয়ার পরে শয়তানে বহুত খবাসাত করে, অনেক অনেক কিছু করায় ওর মধ্যে বদ্ধি বসাইয়া, সবচাইতে বেশি হলো পায়খানা যখন করে বইসে, সেই সময় শয়তানে হাতে তালি দেয়, ওই পায়খানা মলদারের দিক তাকায় তাকায় কা দিছি খেলা জমাইয়া, তোরা যদি ভেস্তে থাকতে তালি আগা ফাদা লাগতো না, ওইতে গাছ ধরে বের করে আনছি আর নাগিয়ে মারে এই জায়গার মধ্যে বসে, এই যদি ফাইজলামি কুয়োর আরে বাইরে থেকে দোয়াটা পড়লেও শয়তান ঢুকতে পারে না, কয় যে শয়তান দোয়ায় দোয়া শয়তান ঠিকই যায়, হ্যাঁ দোয়ায় শয়তান ঠিকই যায়, দোয়াই শয়তান ঠিকই যায়, বিসমিল্লাহ কইয়া রাতের বেলায় পানির গিলাস, কই একটা গিলাস জানি, এই যে পানির একটা পাত্র আছে হাদিস আছে, রাতের বেলায় পানির পাত্রকে ঢাকিয়ে থাও, ঢাকার সময় বিসমিল্লাহ কয়ে ঢাকো, শয়তান পিপিলিকা তার চাইতে বাতাস হয়ে সব জায়গায় ঢুকতে পারে, কিন্তু কলসে পানির কলস পানির পাত্র মুখে কিছু ঢেকে দেওয়ার সময় বিসমিল্লাহ কইলে ওর মধ্যে এসে ঢুকতে পারে না, ওই জায়গা পাহারাদারি ফেরেস্তা দিয়ে করে আল্লাহ তাআলা, কোন সুবহানাল্লাহ, এমনকি যদি পুরো ঢাকার কিছু না থাকে কমপক্ষে একটা মেসওয়াক, কমপক্ষে একটা মেসওয়াক পরিমাণ এইরকম একটাও যদি এইভাবে দিয়ে তো বিসমিল্লাহ কইয়া, তাও শয়তান মনে করে যে সব ঢাকা ঢাকা, ওর মধ্যে ঢুকতে পারে না, কন্যা সুবহানাল্লাহ, বাইরে বাইরে থাকতে পড়বা বিস আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এক দোয়া, ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবা, বাথরুমে কোন পাও বাম পা দিয়ে ঢুকবা, আর বেরোনোর সময় বৈশা এবার বাথরুম করবা কেমন ভাবে, কাপড়ে আর বাথরুমের ভিতরে দরজা টরজা বন্ধ করে দিয়ে লুঙ্গিটারে খুলে গলায় পেঁচাই উড়িয়েটা ধরে সানা বান্ধে রাখা, কান্তি থাকবা রাখবা, এই নাকি সবটুক লাগবে, অটুক খুলবা, সবটুক খুললে বাথরুমের মধ্যে গোনা নাই, তবে একটু ভাবতে হবে যে আমার আল্লাহ তোমার সর্বাবস্থায় দেখতেছে, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু পোশাক পরতে বলছে সুতরাং আমি পোশাক দিয়ে ঢেকে রাখি, কেউ না দেখবে আমার আল্লাহ তোমারে দেখে, এই ভয়ে তুমি যতটুকু প্রয়োজন অতটুকু খুলবা, বাম্পার পর ভর দিয়ে বসবা, এটা আর একটা মুস্তাহাব সুন্নাত, বাম্পার পর ভর দিয়ে বসবা, তাহলে বাথরুম ক্লিয়ার হবে ভালো, এরপরে তিনটা ঢিলা ব্যবহার করবা, পুরুষটা গরমকালে আর শীতকালে একটু পার্থক্য আছে, গরমকালে পুরুষের শরীর একটু ঢিলা ঢালা হয়, এই জন্য প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক, শীতকালে এসে শরীর একটু মানে ক্লোজ হয়ে আসে, এই জন্য প্রথমটা পিছনের থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা পিছনের থেকে সামনের দিক, এ পদে পদে প্রত্যেক এক একটার ভিতরে এক একটা সুন্নতের আমল হচ্ছে, আর মহিলারা বারো মাসকাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক, জরুরত ছাড়লেন পানিতে দিয়ে মুছে পরিষ্কার কইরা, এরপরে পানি খরচ করার পরে একটা অতিরিক্ত কাপড় রাখবেন বাথরুমের ভিতরে, যদি এই বাথরুমে যে পানি ব্যবহার করছেন ওই পানির উপর একটা ছন্দ আছে, এই পানি গায়ে লাগলে কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না, ওতে কিন্তু নামাজ হয়ে যাবে, কিন্তু এহতিয়াত আর সতর্ক আর তাকওয়ার পরহেজগারি হলো বাথরুমের ভিতরে আলাদা একটা কাপড় রাখবেন, আপনি জরুরত চাইরা নিজের নির্দিষ্ট স্থানটাকে ওই কাপড় দিয়ে মুছে ফেলবেন, দেখবেন যে স্যাটিসফাইড, আত্মতৃপ্তি একটু বেশি হচ্ছে, কথা বলেন আত্মতৃপ্তি বেশি হচ্ছে, ইবাদতের ভিতরে বেশি মজা পাবেন, এর প্রত্যেকটা সুন্নাত
ঠিক না? এরপরে ডান পাতে বের হবেন, বের হয়ে পড়বেন গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আননিল আযাব আফানি। এই কতগুলো সুন্নাত কইলাম, এক একটা সুন্নতের বিনিময় এই জামানায় এই সুন্নতগুলো মিটে দেওয়ার আন্দোলন চলতেছে। এই মুহূর্তে এক একটা সুন্নতের বিনিময় আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। এই পদ্ধতিতে পায়খানা করলেন, পায়খানাও হবে, পায়খানার মধ্যে বস্তাখানিক নেকি নিয়ে আসতে পারলেন। আর এই পদ্ধতি বাদ দিয়ে আপনি অন্য পদ্ধতি ইংরেজদের খ্রিস্টানদের পদ্ধতিতে পায়খানা করলেন, আপনার পায়খানা হবে, তবে বন্ধু ইবাদত হবে না। মুসলমান চালাক আলকাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মউত ওয়াল আজিজু মান আতমা নাফসাহু হাওয়া ওয়া তামান্না আলাল্লাহ। আমার দিক তাকান দোস্ত, আল্লাহর নবী কয় চালাক আর ক্যানিয়ার হুশিয়ার আর বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিজের স্বেচ্ছায় দিনদার বানায়, ওয়া আমিলা লিমা বাদাল মউত, আর আমলের কথা যা শুনবে পরকালের জন্য কৌশল করে শোনার সঙ্গে সঙ্গে আমলে আনার চেষ্টা করে, ওই লোকটা হলো মুসলমান অরিজিনাল চালাক। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আজকে যে কটা কথা বলছি আমল করা যাবে? জোরে বলেন যাবে। আমার কথা কি বোঝা গেছে? একটু তাড়াহুড়া করে বলতেছি, সময় কম, এই জন্য ব্যস্ত হয়ে গেছি। কথা কি শোনা গেছে? আজকে থেকে এইভাবে আমার 24টা ঘন্টারে ইবাদত বানাইব, নইলে দোস্ত অল্পক্ষণ দুনিয়া, আমাল হায়াতু দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাত দারাল আখিরাত লাহিয়াল হায়াবান। এই সামান্য ক্ষণস্থায়ী দুনিয়া থেকে অনাদি অনন্তকাল আখিরাতের পুঁজি আমাকে জোগাড় করে যেতে হবে। পদ্ধতি যদি এমনই না হয় যে যা করবো তাই ইবাদত, নইলে আমার কি করে পোষানো সম্ভব? আল্লাহর হুকুম আমার পালন হবে না, আল্লাহর উদ্দেশ্য আমার দ্বারা পূরণ হবে না। আল্লাহ যে বললেন তোমাকে আমি ইবাদতের জন্যই বানাইছি, কোন ভাবে আল্লাহকে ইবাদত দেব? এ যুবক আমার দিক তাকাও, চুল কাটবা নবীর তরিকায় হয়ে যাবে, চুল এ তরিকায় না কাটে অন্য তরিকায়। ইহুদ নাসারা খ্রিস্টানদের কত ছবিতে কত প্রকার মডেল দিচ্ছে দেখেন না, খালি ডেলি ডেলি মডেল চেঞ্জ হয়। লাস্টে আইসে দেখলাম সোর কাটিং, কাটিয়ে কুটিয়ে বাচ্চা তিন পোস, ও বাচ্চা তিন পোস, সোর ধরা বললে আগে মুরব্বীরা এরকম চুল কাটিয়ে দিতে নাই দিল, এই যে সোর কাটিং একটা কাটিং হয়েছে। ওই পশ্চিমে গডফাদার দাদা বাবুরা একটা কাটিং ফাটাই দিছে, ইন্ডিয়ান দাদা বাবুরা কাটিং ফাটাই দিছে ছবিতে, এই বেয়াকুম আনাড়ি মুসলমান। কুলাতি আল্লাহ ওয়া আতির রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ পাক বলেন অনুসরণ করতে হলে আল্লাহর করবি, আর অনুকরণ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করবি, আর তোদের ভিতরে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের করবি, এর ভিতরেই তোর ইবাদত। কিন্তু মুসলমান অনুকরণ করো তবে আমার ওনায়, আমার রসুলেরও নয়, আমার উলামায়ে কেরামেরও নয়, অনুকরণ অনুসরণ করো যত বিজাতির, বিজাতির অনুসরণ। প্যান্ট পাজামা লুঙ্গি তাদের মতো পরো, চুল কাটো তাদের মতো, গেঞ্জি পরো তাদের মতো, শার্ট পরো তাদের মতো, খানা দানা খাও তাদের মতো। ওরা বাম হাত দিয়ে কাকে স্টাইল মনে করে, ওরে বাম হাত দিয়ে খাইলেও খাওয়া হয়, ডান হাত দিয়ে খাইলেও খাওয়া হয়। বাম হাত দিয়ে খাইলে সুন্নত হয় না, ইবাদত হয় না, আর ডান হাত দিয়ে খাইলে খাওয়াও হয়, ইবাদত হয়, ঠিক না? চা খাইতেছে বাম হাত দেখ, বাম হাত দিয়ে খাইছ কেন? কয়েছে বুঝলে আল্লাহর দিয়ে, হাতি খানো আল্লাহর দিয়ে, ওয়ানো আল্লাহর দিয়ে, আমি তো দিয়েই এই বসছে তাতাল কোথা কার মুসলমান। খাইবা কোন হাদ্দে যুবক? ভাত কোন হাদ্দে? রুটি কোন হাদ্দে? চাডা কোন হাদ্দিয়া? পান্ডাও কোন হাদ্দিয়া? বিড়ি ডাও কোন হাদ্দিয়া? বিড়ি বিড়ি তাই না? বিড়ি কোন হাদ্দিয়া? হ্যাঁ, তাহলে বোঝা যায় বাম হাদ্দে কষ্ট, তার মানে খাবে বিড়ি খাবো, বিড়ি খাবো, চা খাবা, সিগারেট খাবা, জিডা খাবা, হারাম তাকে পরিহার করো, হালালটারে খাও, ডান হাত দিয়ে কয় ইন্নাল্লাহ ইউহিব্বুত তায়াম্মুন হাত্তা তানাউল ওয়া তারাজ্জুল। ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ডান সাইড প্রত্যেক ভালো কাজে ডাইন ও ডান পাশকে ভালোবাসে, এমন কি জুতা পরবা তাও ডাইন পা, সিরুনি করবা তাও ডাইন সাইড, চোখে সুরমা লাগাবা তাও ডাইন চোখে আগে লাগাও, তাহলে সুরমা লাগানো হবে, ইবাদত হবে, জুতো পরা হবে, ইবাদত হবে। মসজিদে ঢুকার সময় কোন পা আগে দেবেন? জুতো খুলবেন কোনখান আগে? বাম্পার জুতো আগে খুলবেন, আবার পা দেবেন ডাইন পা আগে, তাহলে কি আর যায়? তাহলে বাম্পার জুতো খুলে ডাইন পা জুতো সহ মসজিদের মধ্যে, বাম্পার জুতো খুলে জুতোর পর দাঁড়াবেন বাম পা দিয়ে, এরপরে ডাইন পা খুলে ডাইন পারে আগে ঢুকবেন, পরে বাম্পা ঢুকবেন, সিস্টেম বুঝছেন? বাম্পার জুতো খুলে জুতোর পর বাম্পা দিয়ে দাঁড়াবেন, পরে ঢুকবেন না, পরে ডাইন পা খুলে মসজিদে ডাইন পা দিয়ে পরে বাম্পা নেবেন, ঠিক? বেরোনোর সময় কোন পা আগে?
বাম পা আগে মসজিদ থেকে বেরোনোর সময়, এবার জুতো পরবেন কোনটা আগে? ডান পা। তাহলে বাম পা আগে বেরোলে তো বাম জুতোর মধ্যে আগে চলে যাচ্ছে, তাহলে কি এরি আগে জুতোর পর পা রাখবেন, ঢুকাবেন না। বাম পা বেরোয়া জুতোর পর পা রাখবেন, ডান পা বেরোয়া জুতোর মধ্যে ঢুকাইয়া তারপরে বাম পার জুতো ঢুকাবেন। জুতো পরা হবে, ইবাদত হবে। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। এই কয় আয়াতে আল্লাহ যা দাবি করতেছে আমি যে পদ্ধতিতে বলছি এই পদ্ধতিতে জীবন যাপন করলে দুনিয়ার সব কাম হয়ে যাবে, সাথে ইবাদত হইয়া যাবে।